করে দিয়ে বেঈমান মুশরিকাদের পিছনে ঘুরে ঘুরে সময় বরবাদ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছে শুধুমাত্র চার জন্য নয়, তারা সম্মান তালাশে সম্মান তালাশ করতেছে। আছেন এমন মানুষ? যেমন কালি আহক এমন মানুষ আছেন আপনার দেশের মাঝে? আছে। আহক দেশে আছে, আপনার দেশে আছে না? জানি না। পাঁচের লাইন লাগবে খালি হুংকার দে, ইজ্জত তালাশ করে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছে ইজ্জতের মালিক হলো এক আল্লাহ। আমার আগের হুজুরি বলছে এত সুন্দর কথা বলছে, যদি মানা যায় ওয়াজ যথেষ্ট। কান্দালা ভরে যে ভাই কান্দালা বুকি। এক বাবা বুড়ো হয়েছে তো ছেলে একজন শিক্ষিত আর একজন অশিক্ষিত, বুঝেন না? বাইতে তো বুড়া মানুষ আগে নাকি ক্যাপ 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 করে যে ভাই। আর নাকি দেশে আছে না আমার মানুষ? আমাদের দেশে আছে। ছেলে তুই যেন যুক্তি করছি বাবার তো আর হাজার না, আর বাবার তো কও জানা মূর্খটাই কয় বাবারে বাদে রাজ না। যখন পড়াটা লিখা পড়া যারা করে কলেজে পড়ে তারা আপনাই কে আছে ভাই দুইজনে নেও বাবারে জঙ্গলে নিয়ে। একটা কুয়া আছে এই জায়গায়, ওই কুয়ার মধ্যে জঙ্গল আছে, জঙ্গলে কুয়ার মধ্যে বস্তাই করে নিয়ে ফেলে দিব। বাবা তো চোখে দেখেই না। যখন বাদ্যের দুইজনে পরামর্শ করতেছে আলাপ আলোচনা করতেছে, এখন কি করছে ভাই বস্তাই ভরছে। জিজ্ঞাসা করলো বাবা আমাকে কোথায় নিয়ে চলতেছ, ব্যাপার কি বলো দেখি। ব্যাপার কি বলো দেখি বাবা? যে কোনো কথা নাই, তোমাকে ঘুরাইবার জন্য নিয়ে গেতেছি। কোন জায়গায় নিয়ে যাবা? একটা জঙ্গল, বিশাল জঙ্গলের মধ্যে নিয়ে যাব। বৃদ্ধ বাবা চোখে দেখে না কানে শুনে কিন্তু বলতেছে, বাবা কোন জঙ্গলে নিয়ে যাবা আমাকে বলো দেখি। দুইজনে মিলে বলছে, বাবা জঙ্গলে যাই আগে তারপরে বলবো। যাইতে যাইতে অল্প দূরে জঙ্গল, জঙ্গলের মধ্যে গিয়ে দুই ভাই পরামর্শ করে কোন জায়গার মধ্যে কুয়াটা আছে। এই বৃদ্ধ বাবা বস্তার ভিতর থেকে বলছে, বাবারে সর্বনাশ, কোন কুয়ার মধ্যে নিয়ে যাও? যে অমুক জায়গার মধ্যে অমুক একটা জঙ্গল, এলাকায় কোনো মানুষ থাকে না, তুমি বাড়িতে বেশি কথাবার্তা কও তার জন্য কুয়ার মধ্যে ফেলে মেরে দিব। বৃদ্ধ মানুষ চিৎকার দিয়ে বলছি, বাবা আমাকে এই কুয়ার ভিতরে ফেলেও না, এই কুয়ার ভিতরে আমার বাবাকে আমি ফেলে মৃত্যু করেছি। শিক্ষিত ছেলে বলে সর্বনাশ, ভাই বাবাকে এই কুয়ার মধ্যে দেওয়া যাবে না, কারণ একটাই, বাবা তার বাবাকে আমার দাদাকে মেরেছিল। আজকে যদি আমার বাবাকে আমি মেরি, আমার ছেলে সন্তানও আমাকে মারবে এই জায়গার মধ্যে, ঠিক কিনা ভাই? এই যে মাহফিল বসছে আমরা যে শুনতেছি না, আমাদের ছেলে সন্তানরা শুনবে কি? ঈমান আছে। বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে ঘোষণা করেছে, যে সমস্ত মানুষ ঈমান আনার পর কুফরি করেছে, আবার ঈমান আনছে, তওবা করে নিয়েছে, আবার সৎকর্ম করেছে, আবার ঈমান আনছে, এইভাবেই করতে করে দুইবার যখন রিপিট করে দিল, তার জীবনে কোন দেখি ভালো কর্ম তার মাঝে আসবে কি? আল্লাহ বলছে, না না তার জীবনে সৎকাল ভালো আসবে না, ঈমান ভরপুর হবে না। এই বান্দা ঈমান আনে, ঈমান ছেড়ে দে, কুফরি কাজগুলি করে নে, তার জাহান্নামের রাস্তা সে ধরে নিছে। আল্লাহ বলছি, এই মুনাফিকদেরকে আমি ক্ষমা করি না, তার রাস্তাও আমি সহলতের বানাই দেই না, নাউজুবিল্লাহ। এই মুনাফিকদেরকে আল্লাহ বলেছেন, ঘোষণা করে দাও, সুসংবাদ শুনাইয়ে দাও, তাদের জন্য আমি আল্লাহ যন্ত্রণাময় আযাব রেখে দিয়েছি, নাউজুবিল্লাহ। জাহান্নামের মধ্যে যখন মানুষগুলি যাবে,
জাহান্নামীদেরকে থাকার জন্য এমন একটা স্থান দিয়ে দিবে। আমার বাবারা বন্ধুরা গভীর ভাবে দিলের কান দিয়ে শুনেন বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এমন একটা বিছানা থাকবে আগুনের বিছানা, এই বিছানার মধ্যে তাকে শুইতে দিবে। আমরা যেমন লেপ নেই কম্বল নেই ওড়ার জন্য ঠান্ডা লাগবে, তাদের উপরে থাকবে লেপের ব্যবস্থা আগুনের লেপ, নাউজুবিল্লাহ। আজকে সুন্দর জানি সব শুনছি কিন্তু মানার নামে ঠান্ডা না, ঠিক কিনা ভাই? অর্থাৎ জানি মসজিদে গেলেও সময় না, সুরা লম্বা, কেরাত লম্বা, আত্তাইহাত লম্বা, তসবিহ লম্বা, ভাই মুশকিল মুসিবত। এখন পড়ছে খালি আল্লাহ ভেজাল, ঠিক কিনা ভাই? ঠিক, কারণ ভেজাল তো আল্লাহর হলো, আল্লাহ বান্দারে বানাইছে। হ্যাঁ, যদি খালি বান্দা না বানে তো ভেজাল আসিল না, নামাজের দরকার আসিল না, আসিল কি? এখন এই যে আমরা বসলাম এই জায়গার মাঝে, কিছু তো শোনার জন্য বসছি নাকি? হ্যাঁ, এই যে লকডাউনের থাকে নিয়ে উলামায়ে হযরতা এত মেহনত করছে, এত মেহনত, হাত খালি, টাকা খালি, পকেট খালি, সব খালি, একমাত্র দিনে মাদ্রাসার খাতিরে এই মজমু আয়োজন করেছি, কালেকশন মানুষের পরে দিকে হাত পাতে পাতে, ঠিক কিনা ভাই? যদি আপনার ছেলে আজকে আলিম হতো বা আপনি এই লাইনে থাকতেন, সোনার বাবারা বুঝতে পারতেন আজকে কত দরদ এই প্যান্ডেলে, এই প্যান্ডেলের কত দরদ। এখানে মানুষ আসবে খালি একটা ঢোলের মাঝে টুম টুম শব্দ আসুক, প্যান্ডেল মজব ভর্তি হয়ে যে মানুষ থেওয়া সাকা থাকবে না, ঠিক কিনা ভাই? আর মাইকের বাড়ি এটা শুনবে জমজম, একদম হয়ে লক্ষ্মীপুর জামা মসজিদ থেকে শোনা দেবে জমজম জমজম আওয়াজ খালি। আফসুস জীবন, বেকার বরবাদ করে দিলাম 60-70 বছর জিন্দেগি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম দিয়ে বোঝাইছে যারা মুমিনদেরকে ক্যান্সেল করে দিয়ে বেঈমান মুশরিকদের পিছনে ঘুরে বন্ধুত্ব বানাই, আত্মীয় বানাই, এক কাপ চার পিছনে দৌড়ে তার পায়ের জুতা 3 দিন 7 দিনও খুলে না, এই জুতার সেন নেই, মুজার সেন গুলি শুনে কিন্তু মুসলিমিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালা ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা বিশ্বাস করে আল্লাহকে ভয় করেছে, আল্লাহর গায়বের প্রতি বিশ্বাস করে তার ভিতরেই ইমান পাওয়া যাবে, সুবহানাল্লাহ। যার ভিতরে ইমান আছে কখনো সে নামাজ ক্যান্সেল করবে না। ইমানদার, এই আয়াতের মধ্যে 3টা গুণের কথা রব্বুল আলামিন বলে দিয়েছে। 1 নম্বর, যদি ইমান থেকে তার ভিতরে জীবনও সে নামাজ ক্যান্সেল করবে না, আবার আল্লাহ দেওয়া মাল সম্পদ থেকে আল্লাহর রাস্তার মাঝেও খরচ করে দিবে, সুবহানাল্লাহ। এখন বলে এই যে আয়াত সত্য তো ভাই, না বানানে কইছি দেয়া? এখন কত জনে নামাজ পড়ছেন, হাত তোলেন দেখি ভাই। এখন নামাজ যারা পড়ছেন ভাই দেখেন সমস্যা আছে না, এটা আজে পাজে কথা না, নামাজ যারা পড়ছেন আর একটু তোলেন ভাই। এখন কোন হুজুর সাক্ষী দেন, বেশি মানুষ না কম মানুষ, সভা করে কি লাভ, এলে কি লাভটা আছে এটা আমাদের সভা করে? জাহান্নামের রাস্তা কিনছি, আল্লাহর হুকুম ফরজ নামাজ, ফরজ ছেড়ে দি, কইছে 70 জন পেগম্বরের ইবাদত যদি করে তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও, কিন্তু তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নামটা তোমার জন্য হালাল হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কথা হলো কোন একটা ফরজ আপনার ছেলে সন্তানকে আপনি দিন শিক্ষা দেন নাই, আপনি অথবা কোরআনের থেকে দূরে রেখে দিয়েছেন, আপনার জন্য জাহান্নাম অনিবার্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ বাইরে থেকে কোন জানি কারণে পুলিশ শুনে রেখেছে তো আবার বেজার হইলো, বুঝেন নাই?
সুবহানাল্লাহ প্রত্যেককে বলবেন, কারণ দূরে গেলে আমার সমস্যা হয়ে যাবে না, হাসরে জিন্নাতে জড়িয়ে হয়ে যাবো। গাছে শুনবো, মাছে শুনবো, আপনার জন্য আমার জন্য সুপারিশ করবো, অমুক জায়গার মধ্যে বসে বসে সুবহানাল্লাহ করছিল, ঠিক কিনা ভাই? প্রত্যেককে বলবেন একবার তলে বসে বসে, ঠিক কিনা ভাই? হ্যাঁ, জোরে একবার বলে আল্লাহু আকবার, ইনশাল্লাহ। কথা বলুম আর কি, কথা আগেই ভেঙেছে ভাই, সময় শেষ, হুজুর আসছে, তারাও কইবো ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন পরবর্তী।